আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে কার্ড আছে এটিএম কার্ডটা সিম্পলি মেশিনের ভিতরে এটিএম কার্ডটা আমি ঢোকাবো। তো এখানে যে 70টি তোমরা দেখতে পাচ্ছো এটা আমাদের টাউনের সেন্টার পয়েন্ট। এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা অলরেডি বুঝে গেছো আমি আজ রাস্তায় এভাবে ভিডিও শ্যুট করছি কেন। আজকে আমার অনেক খুশির একটা দিন, অনেক খুশির একটা দিন, বিকজ ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে এবং এই পেমেন্ট আমি এখনই এই যে এখন ভিডিও শ্যুট করতেছি এই ভিডিওর মাধ্যমে এখন আমি এটিএম বুথে যাব। দেন এটিএম বুথ থেকে আমাদের এই ফার্স্ট পেমেন্টটা তুলে আনব। অ্যান্ড ইউটিউব থেকে আমাদের প্রথম ইনকামটা কত টাকা হয়েছে সেটিও বলবো একটু পরেই। তাছাড়া এটিএম বুথ থেকে কীভাবে টাকা তুলতে হয় সেটিও জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাই ওই ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। আমি ইউটিউবে অনেক স্ট্রাগল করে আজ এই পর্যন্ত এসেছি, আর তোমাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। তাই তোমরা সবসময় আমার জন্য দোয়া করবা। তো বেশি কথা না বাড়ি চলো আমরা এটিএম বুথে চলে যাই। অ্যান্ড এটিএম বুথে গিয়ে আমরা টাকাটা তুলবো, অ্যান্ড তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে। তাছাড়া আজকে এমন সময় এসেছি, প্রায় দুপুরের টাইম, 12টা বাজে এখন। এখন প্রচুর রোদ, টাউনের ভিতরে প্রচুর রোদ, আর গাড়ি ঘোড়ার হর্নের শব্দতে আসলে 12টা বেজে গেছে আমার। দেখতে পাচ্ছ রোদের কী একটা অবস্থা, ক্যামেরা হয়তো ভুলে যাচ্ছে না, চুল টুলের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটেই যাব এটিএম বুথে। তো বেশি দূরে না, আমরা হেঁটেই যেতে পারবো কারণ গাড়িটা লাগবে না, অল্প একটু হাঁটলেই আমরা ব্যাঙ্কে থেকে টাকাটা তুলতে পারবো। তো আসলে আউটডোরে এটা আমার ফার্স্ট ভিডিও, আমি এর আগে কখনোই আউটডোরে ভিডিও করি নাই, সবসময় ইনডোরে ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাই ভুল ত্রুটি হতেই পারে, বিভিন্ন রকম কথাবার্তায় বা অন্যান্য কারণে ভুল ত্রুটি হতেই পারে। তো সমস্যা নাই, সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আস্তে আস্তে আউটডোরে ভিডিও করা শুরু করবো। আউটডোরে ভিডিও করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাব তখন সব কিছুই বুঝতে পারবো যে আরও প্রফেশনালি ভিডিও করতে পারবো। অ্যান্ড চলো আমরা এখন সরাসরি বুথে যে দেখা হবে আমি এখান থেকে ভিডিওটা কাট করে দিচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের এটিএম বুথটা, আমি সিম্পলি বুথের ভিতরে যাই এখন। তো অলরেডি আমরা বুথের ভিতরে চলে আসছি, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে কার্ড আছে এটিএম কার্ডটা সিম্পলি মেশিনের ভিতরে এটিএম কার্ডটা আমি ঢোকাবো। এখন দেখতে পাচ্ছ কার্ডটা আমাদের মেশিনের ভিতরে ঢুকে গেছে, এখানে একটু ওয়েট করতে হবে। এখন দেখতে পাচ্ছ অনুগ্রহপূর্বক অপেক্ষা করতে বলতেছে, এখন আমরা আমাদের পিনটা দিতে বলবে। এখানে আমাদের পিনটা চাপবো, আপনার পিন চাপুন, এখানে আমাদের যে 4 সংখ্যা যে পিনটা আছে সেই পিনটা এখানে চাপবো আমরা। পিনটা নিচ্ছে না কেউ, বুঝলাম না। আচ্ছা অলরেডি তখন পিনটা নিয়ে নিয়েছে, তখন পিনটা নিতে চাইনি। তো নগদ উত্তোলনে ক্লিক করব, ক্যাশ উইথড্রতে ক্লিক করে দেবো আমরা। এখানে অনুগ্রহপূর্বক অপেক্ষা করতে বলতেছে, এখানে আমাদের টাকার পরিমাণ দেখাচ্ছে, তো আমরা অন্যান্য পরিমাণে ক্লিক করে দিব যেহেতু আমরা আমাদের মন মতো টাকা সিলেক্ট করতে চাই। 3500 আপাতত 3500 মতো আমরা তুলবো, সঠিকে ক্লিক করে দিব। অ্যান্ড বাদ বাকি টাকা আমরা এখানে রেখে দিব। এখনই আমাদের কাঙ্ক্ষিত টাকাটি চলে আসবে, এটা আমাদের ফার্স্ট পেমেন্ট, আসলে অনেক ভালো লাগে একটা। তো কখন আসবে অপেক্ষা তো করেই যাচ্ছি। আচ্ছা অলরেডি চলে আসছে টাকা, দেখতে পাচ্ছ এখানে 3500 আছে, আর আমাদের বাকি আছে কত টাকা, 6139 টাকা। আমরা আর উইথড্র করব না, সেক্ষেত্রে নোতে ক্লিক করে দিব। অ্যান্ড আমরা মোটামুটি টাকা পাইছি কত, 9239 টাকা মতো পেয়েছি। আমরা কার্ডটা বের করে নিয়ে আমরা এখন বের হয়ে যাব। আচ্ছা অলরেডি আমরা বুথ থেকে বের হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে পানির লাইনের কাজ চলছে, অর্থাৎ ড্রেনের কাজ চলছে। অ্যান্ড এই জন্য আর কি নোংরা অবস্থায় আছে, ড্রেনের কাজ চলছে। তো এখানে যে 70টি তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের টাউনের সেন্টার পয়েন্ট। এখানে উপর দিকে যে 70টা দেখতে পাচ্ছ পায়রা সত্তর বলা হয়, উপর দেখতে পাচ্ছ একটা কবুতর, এটা আমাদের শহরের একটা সেন্টার পয়েন্ট। তো এবার চলো আমরা কত টাকা ইউটিউব থেকে পেয়েছি তার একটা প্রুফ তোমাদেরকে দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট আমার, এখানে লাস্ট পেমেন্টটা দেখতে পাচ্ছ $112 আমি পেয়েছি, আর বাদ বাকি কিছু ডলার আমার অ্যাকাউন্টে জমা আছে, আর এই ডলারটা আমি উইথড্র করছি। $112 আমার ব্যাংকে আসছিলো, এই $12 আমি ব্যাংক থেকে উইথড্র করছি।
আশা করি বুঝতে পারছো এই ছিল আজকের ভিডিওটা। আসলে ভিডিওটা কতটা ভালো হয়েছে আমি জানি না, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্সের আরও কিছু ভিডিও নিয়ে আসবো আমি আমাদের চ্যানেলে, তাই সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।